আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস কুইক টিপস এন্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা জানবো কিভাবে আমরা ফর্মে যখন বিভিন্ন কন্ট্রোলগুলো নিয়ে কাজ করি সেগুলোকে খুবই দ্রুত আমরা ছোট বড় করতে পারি, অর্থাৎ সাইজ করতে পারি, সেই ব্যাপারটি দেখব। চলুন শুরু করা যাক। আমার এখানে সিম্পল একটি ফর্ম ক্রিয়েট করা আছে। ফর্মে আমরা বেশ কিছু কন্ট্রোল দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে বাটন কন্ট্রোল, এটি হচ্ছে লেবেল কন্ট্রোল, এবং এটি হচ্ছে টেক্সট বক্স কন্ট্রোল, এবং এটি হচ্ছে টেক্সট বক্সের লেবেল কন্ট্রোল। তো এগুলোকে যদি আমরা খুবই দ্রুত ছোট বড় করতে চাই তাহলে খুব দ্রুত কিন্তু করা যাবে। তার জন্য কিবোর্ড থেকে শিফট কীটি প্রেস করে রাইট অ্যারো কীটি আমরা প্রেস করব। তাহলে দেখুন খুবই দ্রুত কিন্তু সাইজে চলে আসতেছে, অর্থাৎ ছোট বড় হচ্ছে। আবার নিচের দিকে চাইলে নিচের দিকে নেওয়ার জন্য ডাউন যে অ্যারো কীটি আছে সেটি আমরা প্রেস করব। আবার উপরে নেওয়ার জন্য আপ যে অ্যারো কীটি আছে সেটি আমরা ইউজ করব। বামে যাওয়ার জন্য লেফট যে অ্যারো কীটি আছে সেটি আমরা ইউজ করব। এভাবে খুবই দ্রুত যে কোনো কন্ট্রোলকে আমরা ছোট বড় করে নিতে পারব। দেখুন খুবই দ্রুত এটি করা যাচ্ছে। আর আপনি যদি চান এটা আমরা শিফট কি প্রেস করে এই অ্যারোগুলো ইউজ করব না, সেক্ষেত্রে এই যে কর্নারে ধরে আপনারা ছোট বড় করে নিতে পারেন, অথবা এখানে যে স্কোয়ার দেখা যাচ্ছে সিম্বল, জাস্ট এখানে ধরেও আমরা ছোট বড় করে নিতে পারব। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। অ্যাক্সেস শেখার জন্য চ্যানেলটিকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।